আসসালামু আলাইকুম, এই গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেকদিন থেকে অনেক রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই বর্তমানে ডিফারেন্ট ফোমের প্রাইস কত, বা আপনি ডিফারেন্ট ফোম দিয়ে আমাদের একটা বোর্ড বানিয়ে দেখান। তো ভাবলাম যে যাই একটু নিউ মার্কেট দিয়ে ঘুরে আসি আর দামগুলো জেনে আসি, আপনাদের একটু জানানো দরকার। তো সেজন্য আজকে চলে আসলাম সেই নিউ মার্কেটে। তো আমি আজকে আপনাদের আগেই সতর্ক করে দিলাম, আপনি একটু শক্তপোক্ত হয়ে বসেন, কারণ আজকে আমি নতুন একটা প্রাইস জানতে যাচ্ছি অনেকদিন পরে। তো ফাইনালি আমি খুব কাছাকাছি চলে আসলাম সেই ডেপ্রন ফোম শপের। তো আমি এখানে 1.5 থেকে 2 বছর আগে আপনাদের একটা ফুল রিভিউ দিয়েছিলাম কোন ডেপ্রন কত দাম, কোন ফোমের কত দাম। তো আজকে আবারও সেরকম কিছু একটা আপনাদের দেখানোর ইচ্ছা আছে। তো আমি দেখতে পাচ্ছেন সুই যে দেখা যাচ্ছে ABC স্টেশনার্স, সেখানে চলে আসলাম। তো আমি এখানে এখন ডিফারেন্ট ফোনগুলোর দাম দেখবো, এরপরে অন্যান্য বিভিন্ন ফোনের দাম আপনাদের দেখে জানাবো। তো দোকানদার আমাকে প্রত্যেকটা দাম বলছে, আমি এটাকে মুট করে দিয়েছি এই কারণে, কারণ দামগুলো শুনে আমার কাছে এতটাই খারাপ লাগছিলো আমি উল্টোপাল্টা কথা বলে ফেলেছিলাম। তো আমি এখন দেখতেছি PVC বোর্ড, যার দাম আগে ছিল মাত্র 100 টাকা, সেগুলো এখন চাষে 200 টাকা করে। এরপরে আমরা দেখবো ককশিট, যার দাম আগে ছিল মাত্র 100 থেকে 150 টাকা করে, সেগুলো এখন 200 থেকে 300 টাকার মতো হয়েছে। এমনকি যেগুলোর দাম ছিল অর্ধেক তা এখন 3 গুণ হয়েছে। মানে আমি আপনাকে কীভাবে বোঝাবো? তো এগুলো আপাতত বাদ দেই, আমাদের যে মেন টার্গেট ডেপ্রন সেটিকে এখন দেখি। তো আমি 2টি ডেপ্রনকে প্যাকেট করে নিয়েছিলাম, তো দাম শোনার পরে আর নেওয়া হবে না মনে হচ্ছে, দেখি কী করা যায়। এ ফিউ মোমেন্টস লেটার, তো আমি ডেপ্রন না নিয়ে দৌড় দিয়ে চলে আসলাম অনেক দূরে। তো আমি আপনাদের এখন ডেপ্রনের প্রাইসটা বলে দিই। বর্তমানে এই ডেপ্রনের প্রাইস হলো মাত্র 300 টাকা, যা 120 টাকা থেকে দিয়ে আমরা আগে কিনতাম, এরপরে 200 টাকা হয়েছিলো। আমি লাস্ট ভিডিওতে আপনাদের 200 টাকা বলছিলাম, এখন এই ডেপ্রনের প্রাইস বেশি না, মাত্র 300 টাকা করে। তো ভাবতেছি আসছি হবি ছেড়ে দেবো, কিছু বানানো যাবে না, কারণ বর্তমানে যে পরিমাণ দাম আসছে বিভিন্ন পার্সের বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের, তো আসছে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো যারা আসে প্লেন বা বোর্ড বানাবেন ককশিট দিয়ে, তারা অবশ্যই বানাতে পারেন, তবে ডেপ্রনটার যে দাম তাতে মনে হচ্ছে আসে হবে ছেড়ে দিতে হবে। তো আমি দাম শুনে আবারও সেই পিছন থেকে হেঁটে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।